আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে আসলে চিংড়ি খামারে যে অর্গানিক লোড বা অত্যধিক যে ময়লা বা কাদা, এটা কেন বিপজ্জনক সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। চলুন শুরু করি। চিংড়ি যে খামারটা, আসলে যে পুকুর হোক বা যে কোনো জলাশয় হোক যেখানে আমরা চিংড়ির খামার করেছি, উপকূলীয় অঞ্চল সহ যে কোনো জায়গায় হতে পারে, এই চিংড়ির খামারের পানিতে আসলে কী থাকে এটা আমাদের আগে বুঝতে হবে। পানিতে হচ্ছে আমরা সাধারণত থাকে কি, নিউট্রিয়েন্ট। নিউট্রিয়েন্ট মানে পুষ্টিকর কিছু উপাদান থাকে, যেমন নাইট্রোজেনাস কম্পাউন্ড থাকে, নাইট্রোজেন থাকে, ফসফরাস থাকে, সাসপেন্ডেড সলিডস থাকে। সাসপেন্ডেড সলিড স্টেট আপনারা একটু একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে এরকম যে সাসপেন্ডেড সলিডটা হচ্ছে পানিতে ভাসমান যে হচ্ছে পদার্থগুলো থাকে সেগুলোকে সাসপেন্ডেড সলিড বলে, এটা থাকে। এবং থাকে হচ্ছে অর্গানিক ম্যাটার, যেটা তলে গিয়ে জমা হয় বা যেটা তলে গিয়ে হচ্ছে এক ধরনের অর্গানিক লোডটা তৈরি করে। অর্থাৎ তো এগুলো কোথা থেকে আসছে, মানে যা এই যে আমি যেগুলোর কথা বললাম যে কেন এই ময়লা বা কাদাযুক্ত পুকুর কেন হচ্ছে চিংড়ি খামার জন্য বিপজ্জনক, এগুলো কোথা থেকে আসছে আপনারা অনেকেই জানেন। তারপরেও বলি যে ফার্মিং অ্যাক্টিভিটিস, আমরা যে কাজগুলো করছি দৈনন্দিন পুকুরের সাথে, সেইগুলো থেকে আসলে আসছে আনইটেন ফিড, যে খাবারগুলো হচ্ছে আমরা খাওয়াচ্ছি সেই খাবারগুলো হচ্ছে পচে, মানে না খেয়ে, অর্থাৎ মাছ চিংড়ি যে খাবারগুলো অতিরিক্ত থেকে যাচ্ছে সেটা হচ্ছে আপনার তলে গিয়ে পড়ছে। তারপরে চিংড়ি যেটা ডাইজেশন প্রক্রিয়ার ফলে পরে যেটা হচ্ছে আপনার যে তার মলটা সেটা হচ্ছে আবার পড়ছে। আবার ডেড অ্যানিমেল বলতে হচ্ছে যেগুলো আপনার জুপ্লাংটন মারা যাচ্ছে, ফাইটোপ্লাংটন মারা যাচ্ছে বা চিংড়িও মারা যাচ্ছে। আবার কিছু কিছু জিনিস আমরা বাইরে থেকে যে সারগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে যাচ্ছে, ব্যাকটেরিয়াগুলো মারা যাচ্ছে। এই সব মিলিয়ে হচ্ছে আপনার এই অর্গানিক লোডটা আসছে। এখন কতটা ক্ষতিকর এই বিষয়টা একটু জানা দরকার। সেটা হচ্ছে যে আমরা লোডের কথা যদি বলি তাহলে হচ্ছে হালকা জৈব পদার্থ থাকা ভালো, কিন্তু এই লোডটা যদি হচ্ছে ওভারলোডের হয়ে যায়, অর্থাৎ হেভি লোড যদি থাকে, হেভি অর্গানিক ম্যাটার যদি থাকে, অতিরিক্ত জৈব পদার্থ যদি থাকে, তাহলে সেটা মারাত্মক বিপজ্জনক, স্পেশালি চিংড়ি খাওয়ার জন্য। এখন কি সমস্যাটা আসলে হয়, কেন বিপজ্জনক, এইটার হচ্ছে প্রথম যে বিষয়টা সেটা হলো যে আমাদের যেসব অঞ্চলে চিংড়িগুলো চাষ করা হচ্ছে সেসব জায়গাগুলো থেকে একটা খামার থেকে আর একটা খামারে হচ্ছে ডিজিজ স্প্রেড হচ্ছে, রোগটা যে ছড়াচ্ছে সেটার পিছনে একটা কারণ হলো এই অর্গানিক ম্যাটার। যখন অত্যধিক অর্গানিক ম্যাটার থাকছে তখন রোগের হচ্ছে একটা ট্রেন্ড তৈরি হচ্ছে যে রোগের এখানে আউটব্রেক হবে, এবং এই আউটব্রেক হওয়ার ফলে কি হচ্ছে একটা খামার থেকে আর একটা খামারে এটা ছড়িয়ে পড়ে। এটা সবচেয়ে বিপজ্জনক, যা কন্ট্রোল করা অত্যন্ত কঠিন হয় এই চিংড়ির খামারগুলোতে। তো এটা একটা মুশকিল, তো এটা একটা পয়েন্ট গেল। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ক্যারিং ক্যাপাসিটি কমে যায়। আমরা যদি ব্রড সেন্সে বলি তাহলে ক্যারিং ক্যাপাসিটিটা হচ্ছে এরকম যে আপনার একটা এক বিঘায় দেখা গেলো যে হচ্ছে এক টন চিংড়ি উৎপন্ন করা যেত, তো সেখানে দেখা গেলো যে আপনার অর্গানিক লোড থাকার ফলে নিচের যে পরিবেশটা সেই পরিবেশটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। মানে যতটা ভালো পরিবেশ থাকলে একটা ভালো পরিমাণ আপনি উৎপাদন করতে পারতেন, সেই উৎপাদনটা আপনার এই যে সে জায়গা থাকা ভালো আপনি উৎপাদন পাচ্ছেন না, অর্থাৎ ক্যারিং ক্যাপাসিটিটা কমে যাচ্ছে। অর্থাৎ ওই জায়গা থেকে দেখা যাচ্ছে 50 কেজি, মানে 500 কেজি উৎপাদন পাচ্ছেন। তার মানে হচ্ছে যতটুকু তার জায়গা থেকে যতটুকু হচ্ছে উৎপাদন পাওয়ার কথা ছিল সেই ক্যারিং ক্যাপাসিটিটা কমে যাচ্ছে। এটা হচ্ছে আর একটা সমস্যা। সো যারা চিংড়ি খামার করছেন, যেসব ভাইরা বিভিন্ন অঞ্চলে, উপকূলীয় অঞ্চলে, স্পেশালি চিংড়ি যেহেতু খুবই সেন্সিটিভ একটা প্রাণী, সো এই খামারটাকে আপনাদের হচ্ছে কাদা বা ময়লাযুক্ত বা হচ্ছে অর্গানিক লোড মুক্ত রাখুন। চিংড়ির তাহলে হচ্ছে রোগ থেকে মুক্ত থাকবে, আপনিও ভালো থাকবেন। সো ভিডিওটি আপনাদের আশা করি উপকারে লাগবে। আপনারা হচ্ছে বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে, যাদের কাছে এগুলো তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।